আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করতেছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পড়বো বীর পুরুষ কবিতাটি, যা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। চলো কবিতাটির মূল কথা লিখে নিই। কবিতার মূল কথা হচ্ছে, শিশুরা কল্পনা করতে ভালোবাসে, এই কবিতাটিতেও তেমনি এক শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। এখন চলো কবিতাটি পড়ি। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ঘোড়ায় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধ্যে হলো সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়াদিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। এখানে সোতা বলতে বহমান জলের মৃদুধারকে বোঝানো হয়েছে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছ মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, তুমি বললে যাস নিয়ে খোকা ওরে, আমি বলি খোকা দেখো নাচু ওরে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে, চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। এ ছিল কবিতাটি। তো বাসায় কবিতাটি ঠিক মতো পড়বে, 4-5 বার রিডিং করবে। আগামী ক্লাসে আমরা অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সকলে ভালো।